হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। তো আজকের ক্লাস টপিকটা আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস টপিক। আমাকে রিসেন্টলি এই ক্লাসটা রেকর্ড করার আগে অনেকে কোশ্চেন করছিল যে ভাইয়া, ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য অথবা এই ডিজিটাল মার্কেটিং এর যে কাজটা রয়েছে, এই কাজটা শেখার জন্য কি আমাকে ইংলিশে অত্যন্ত পারদর্শী হতে হবে কিনা, বা ইংলিশে এক্সপার্ট হতে হবে কিনা? ভাইয়া, আমি তো ইংলিশ পাই না, আমি কি কাজটা শিখতে পারবো? তো আপনাদের এই সকল কোশ্চেনের কারণে আমি আজকের এই স্পেশাল ভিডিওটা মেক করছি। এন্ড এই ভিডিওতে আমরা জানবো যে ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য বা ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আদৌ কি আপনার ইংলিশে অত্যন্ত এক্সপার্ট লেভেলের দক্ষতা থাকা লাগবে কিনা। তো আমরা যদি একটু ক্লাস টপিকে ফিরে আসি, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ইংলিশ প্রবলেম সলভ ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং স্টার্ট করার জন্য ইংলিশ নিয়ে আপনাদের যে প্রবলেম বা যত কনফিউশন থাকে, এটা নিয়ে আজকে ক্লাসটা হচ্ছে একটি প্রবলেম সলভিং ক্লাস। দেন ফার্স্ট অফ অল হচ্ছে ইজ ইট ইম্পর্টেন্ট অর মাস্ট বি নিড, এটা কি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আবশ্যক? সো এটার আনসার হচ্ছে না, ইংলিশটা আপনাদের জন্য আবশ্যক না। সো আপনারা যারা এতদিন ভাবছিলেন যে ফ্রিল্যান্সিং করার জন্য ইংলিশটা খুবই দরকার, এটা ছাড়া আমি কিছুই পারবো না, এটা একেবারে ভুল কথা। সো আপনারা যেহেতু অলরেডি অনেক অনেক ক্লাস করে আসছেন, সো ক্লাসগুলো করতে করতে হয়তো বুঝে গেছেন যে ইংলিশের কোনো জায়গায় দরকার খুব একটা পড়েছে কিনা। তবে আপনাদের যাদের আকুপাকু রয়েছে, আপনারা ফাইবার আপওয়ার্কে কাজ করবেন, যেহেতু ওগুলোর চাইতে বেটার বেটার ওয়ে আপনাদেরকে কোর্স আমি শেয়ার করেছি, যেগুলো যে আপনি ইউজ ইনকাম করতে পারবেন। আমিও পার্সোনালি ওইসব ওয়েতে কাজ করি। সো তবুও অনেকের আগ্রহ রয়েছে ফাইবার আপওয়ার্কে কাজ করবে, তো ওই ক্ষেত্রে যারা কাজ করবেন তাদের টুকটাক ইংলিশ একটু বুঝলেই হবে। তবে ওই জিনিসটাও যদি না পারেন তাও সমস্যা নেই, আমরা অনেক ওয়ে রয়েছে যেগুলোর মাধ্যমে ইংলিশ একেবারে জিরো স্কিল থাকলেও বা ইংলিশ একেবারে আপনি যদি না বুঝেন তবু আপনি কাজ করতে পারবেন, যে কোনো বিদেশি বায়ার ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন। এমনকি শুধু ইংলিশ ভাষা না, আপনি স্প্যানিশ, জাপানি ভাষা, চায়না ভাষা থেকে শুরু করে পৃথিবীর যে কোনো ভাষায় যে কোনো বায়ারের সাথে কাজ করতে পারবেন, অনায়াসে কমিউনিকেট করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। শুধু ইংলিশই না, আপনি সব বিষয়ে মাস্টার হয়ে যেতে পারবেন। এর জন্য আপনারা জাস্ট সিম্পলি গুগল ট্রান্সলেট, গ্রামারলি এই দুটি টুলস ইউজ করেই আপনি সব বিষয়ে পারদর্শী হয়ে যেতে পারবেন এন্ড আপনার প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। সো আমরা প্রথমেই জানলাম যে ইংলিশটা আমাদের জন্য আবশ্যক না, ইংলিশ ছাড়াই আমরা সকল কাজ করতে পারবো। শুধুমাত্র যারা ফাইবার আপওয়ার্কে কাজ করবেন তাদের জন্য ইংলিশটা টুকটাক হালকা পাতলা বুঝলে ভালো, না বুঝলে আমরা এই দুটো টুলসের মাধ্যমে করতে পারবো। সো আশা করি আপনাদের যে কোশ্চেনগুলো ছিল বা মনে আকুপাকু ছিল ইংলিশ নিয়ে যে এটা আসলে দরকার কিনা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু গুগল ট্রান্সলেটের ব্যবহারটা দেখবো। অলরেডি এটা আপনারা সকলেই জানেন, তবু আমরা দেখছি যারা জানেন না তাদের জন্য। সো আমরা গুগল ট্রান্সলেট লিখে গুগলে সার্চ করবো, দেখতে পাচ্ছেন আমাদের সামনে গুগল ট্রান্সলেট এভাবে ওপেন হয়ে গেছে। অথবা আপনারা চাইলে translate.google.com এ চলে যেতে পারেন, ধরেন এই যে নিচের এই সাইটটাই translate.google.com, এটা একটা ক্লিক করলে আপনাদেরকে সরাসরি গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে নিয়ে যাবে। বাট আমরা গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে আর গেলাম না, আমরা এখানেই কি করতে পারি, এখানে কি করতে পারি, এখানে লেখালেখির অপশন রয়েছে, এখানে আমরা লেখালেখি করতে পারি। এখানে আমরা ধরেন বাংলা ভাষায় লিখবো, এপাশে সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। অথবা এখান থেকে আপনারা যদি ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা যে কোনো ভাষা সিলেক্ট করে দিতে পারেন। সো ধরেন আপনি বাঙালি, এখান থেকে অবশ্যই আপনি বাংলা ভাষাটা সিলেক্ট করে দিবেন। তো আমরা বাংলা ভাষাটা সিলেক্ট করে দিলাম আর এই পাশে রয়েছে ইংলিশ। সো এখন আপনাদের প্রবলেম সলভটা হবে। সো আপনারা যেহেতু ইংলিশ জানেন না, আপনারা বাংলা জানেন, তাই আপনি ধরেন একজন বায়ারের সাথে কথা বলবেন। সো ধরেন বায়ার আপনাকে কি করলো, একটা বায়ার রিকোয়েস্ট দিল। সো ওই বায়ার রিকোয়েস্টটা আপনি বুঝতেছেন না, সো ওইটা বুঝার জন্য আপনি জাস্ট এখানে টিক চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি হবে দেখতে পাবেন যে এই পাশে ইংলিশ চলে আসছে, এই পাশে বাংলা চলে গিয়েছে। আমরা যদি একটু একটা ক্লাসে বায়ার রিকোয়েস্টের একটা রিপ্লাই নিয়ে আপনাদের একটা ক্লাস রয়েছে ওই ক্লাসটা একটু ওপেন করি। সো এখান থেকে আমরা কি করব, একটা বায়ার রিকোয়েস্ট ওপেন করি। সো ধরেন এই বায়ার রিকোয়েস্ট গুলো আমরা একটু কপি করে নিলাম। তো ধরেন আপনি এই বায়ার রিকোয়েস্টটা ক্লায়েন্টকে পাঠাবেন বা বায়ারকে পাঠাবেন, আমি জাস্ট আপনাদের একটু বোঝার জন্য জিনিসটা দেখাচ্ছি আর কি। তো আমরা এখানে এটাকে পেস্ট করে দিব। সো দেখেন এই যে আমরা এটা এখানে পেস্ট করে দিতে সাথে সাথে এখানে এই পাশে আমাদের পুরো টেক্সটটা বাংলায় কনভার্ট হয়ে গিয়েছে। এভাবে ধরেন বায়ার আপনাকে কিছু মেসেজ দিল ইনবক্সে, আপনি বায়ারের সাথে চ্যাট করতেছেন, সো বায়ারের কথাবার্তা কিছুই বুঝতেছেন না। বায়ার হতে পারে আমেরিকান, বায়ার হতে পারে চাইনিজ, বায়ার হতে পারে জার্মানি, ঠিক আছে, সো যে কোনো কান্ট্রির হতে পারে এন্ড তাদের ল্যাঙ্গুয়েজটাও আলাদা হতে পারে। সো সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে বায়ার যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে ওটা যদি না বুঝেন তাহলে জাস্ট এখানে ক্লিক করে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করে দেওয়ার পর এখানে বায়ারের টেক্সটটাকে কপি করে পেস্ট করে দিলে গুগল ট্রান্সলেট অটোমেটিক বায়ারের ল্যাঙ্গুয়েজটাকে আইডেন্টিফাই করে নিবে এন্ড এই পাশে আপনি যে ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সফার করতে যাচ্ছেন ওই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দিলে ওই ল্যাঙ্গুয়েজে এভাবে এটা ট্রান্সলেট হয়ে যাবে। যেহেতু আপনি বাংলায় ট্রান্সলেট করতে যাচ্ছেন তাহলে এই পাশে বায়ারের টেক্সটটা থাকবে, এই পাশে অটোমেটিক বাংলায় সেটা ট্রান্সফার হয়ে যাবে। দেন আপনি বাংলাটা পড়ে নিতে পারবেন, বাংলা পড়ে বায়ার কি বলছে কি চাইছে সেটা বুঝতে পারবেন। বুঝার পর এখন আপনার দরকার হচ্ছে বায়ারকে রিপ্লাই দেওয়া। সো বায়ারকে রিপ্লাই দিবেন কিভাবে, সো ধরেন আমরা এখানে টিপ চিহ্নে ক্লিক করে এই পাশে বাংলা নিয়ে আসলাম, এই পাশে ইংলিশ চলে আসলাম। সো এখন ধরেন আপনি বায়ারকে কি লিখবেন সেটা বাংলায় আগে আপনি একটা খাতা কলম বা নোটপ্যাডে লিখে নিলেন, ঠিক আছে। যেমন ধরেন
আমরা কি করব, আমরা এই লেখাগুলা ধরেন আমরা একটা নোটপ্যাডে লিখছিলাম, সে এখন কি করব আমরা এই লেখাটাকে এখানে নিয়ে আসবো, এখানে এনে এভাবে কি করব পেস্ট করে দিব। ধরেন এখানে আমাদের এখন কিছুই নেই, এখন আমরা এই লেখাগুলো লিখব, ঠিক আছে, লিখে রাখছি, এগুলো এখানে এনে আমরা পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই পাশে ট্রান্সলেট হয়ে আমাদের লেখাগুলো বা ইংলিশে আমাদের টেক্সটটা চলে আসছে। এখন জাস্ট আপনাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে এখান থেকে কপি করা, ঠিক আছে, কপি করে বায়ারকে জাস্ট সেন্ড করে দেওয়া। আর কপি করতে প্রবলেম হলে নিচে চলে আসলে যেখানে কপি বাটন রয়েছে এখানে জাস্ট কপি করে দিবেন, কপি করলে আপনার এই যে ইংলিশ টেক্সটটা রয়েছে এটা কপি হয়ে যাবে, দেন বায়ারকে জাস্ট আপনি রিপ্লাইয়ে দিয়ে দিবেন। সো আশা করি আপনার ইংলিশ না জানলেও এই ইংলিশে বায়ারদের সাথে কমিউনিকেট করতে আর কোনো প্রবলেম হবে না, কারণ এর চাইতে সহজ উপায় আর কোথাও নেই, ঠিক আছে। সো হয়তো আপনি ইংলিশ জানলে হয়তো পারফেক্টলি হয়তো কথা বলতে পারতেন না, তবুও এই টপিক এ তবু এই প্রসেসটা ফলো করে আপনি যে কোনো মানুষ, শুধু ইংলিশ না, আপনি যে কোনো ভাষার মানুষ বা যে কোনো ভাষার ক্লায়েন্টদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। বোধ আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করেন, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে একটা পেজ খুলে ডিজিটাল এজেন্সি চালান, অথবা যে কোনো লোকাল বা অফলাইন বিজনেস করেন, অথবা যে কোনো দেশের মানুষের সাথে কাজ করেন, এক কথায় এভাবে আপনি চাইলে যে কোনো দেশের মানুষের সাথে কথা বলতে পারবেন গুগল ট্রান্সলেটটা ইউজ করে। তবে এখানে একটা সমস্যা হচ্ছে যে গুগল ট্রান্সলেটটা ইউজ করার ফলে হ্যাঁ কি হয় যে আপনি যে টেক্সটটা লিখছেন সেটা শুদ্ধ ইংলিশ রূপে এখানে নাও আসতে পারে, মানে শুদ্ধভাবেই আসবে, বাট টুকটাক কিছু প্রবলেম থাকতে পারে, গ্রামার প্রবলেম। আর ফাইবারে একটা সমস্যা হচ্ছে যে ফাইবারে আপনার গ্রামার প্রবলেমগুলো একটু বেশি ধরে, এর কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। সেজন্য যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে যে এখানে হ্যাঁ টুকটাক গ্রামার মিস্টেক রয়েছে, তাহলে আপনি কি করতে পারেন, এই যে এখানে আমরা ক্লাস টপিকে চলে আসি, ক্লাস টপিকে চলে আসার পরে ইংলিশ ফর ফ্রিল্যান্সিং এখানে যদি যাই, তাহলে এখানে গুগল ট্রান্সলেটের নিচে গ্রামারলি হ্যাঁ একটা আরেকটা গুগল ট্রান্সলেটের মতো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ করতে পারেন। এটা ইউজ করলে আপনার গ্রামাটিক্যালি যত প্রবলেম হবে ট্রান্সলেটের ক্ষেত্রে ওই প্রবলেমগুলো এই গ্রামাটিক্যালি এই যে টুলসটা রয়েছে এটা আপনাকে সলিউশন দিয়ে দিবে, ঠিক আছে। তো আমরা এটাকে কিভাবে ইনস্টল করবো এটাকে একটু কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমরা কি করবো, নতুন একটা ট্যাব ওপেন করবো। ওপেন করার পর এখানে হ্যাঁ ক্রোমের থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন মোড টুল নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর একটু নিচে আসলে নিচে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন নামে একটা অপশন রয়েছে, এক্সটেনশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা মেনু রয়েছে, এখানে ক্লিক করতে হবে। দেন নিচে দেখতে পাচ্ছেন ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করে দিতে হবে। দেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরপর এখানে উপরে একটা সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট কি করবেন গ্রামারলি লিখবেন, ঠিক আছে। সো গ্রামারলি লিখবেন, লেখার পর একটু ওয়েট করবেন, ওয়েট করার পর এখানে সার্চ করবেন। তো সার্চ করে দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা টুল ওপেন হয়ে গেছে, গ্রামার এন্ড স্পেল চেকার। সো এই টুলসটা আপনারা জাস্ট আপনাদের এক্সটেনশন হিসেবে অ্যাড করে নেবেন। নিচে আরো অনেকগুলো টুল চলে আসছে, আপনারা যে কোনো একটা টুল নিতে পারেন, তবে এই টুলটা ইউজ করা বেটার বলে আমি মনে করি। সো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম নামে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। দেন অ্যাড এক্সটেনশন এখানে ক্লিক করে দিতে হবে। এরপর একটু ওয়েট করবেন, এখানে চেকিং চলছে। সো কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের এটা ক্রোম টাস্কবারে অ্যাড হয়ে যাবে। দেন দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার পর আমাদের এটা অ্যাড হয়ে গিয়েছে। আমরা এখানে ওকে গট ইট এখানে ক্লিক করে দিব। দেন ক্লোজ, এটা আমরা এখন ক্লোজ করে দিতে পারি। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। দেন এখন রিমুভ ফ্রম ক্রোম দিলে এটা আমাদের ক্রোম থেকে রিমুভ হয়ে যাবে। সো আমাদের দরকার নেই এটা রিমুভ করা। সো এটা এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো জায়গায় শো করতেছে না, এটার কাজ আমরা কিভাবে করব। সো এটাকে আমরা চাইলে এই জায়গাটাতে শো করাতে পারি। শো করানোর জন্য এখানে একটা পাজল বাটন দেখতে পাচ্ছেন, পাজল বাটনে ক্লিক করতে হবে। সরি আমাদের এই পাজলটা কোনো কারণে কাজ করছে না, মানে এটার ভিতরে আমাদের যে এক্সটেনশনটা আমরা অ্যাড করেছিলাম সেটা অ্যাড হয়ে রয়েছে। এটা জাস্ট এখানে ক্লিক করে পিন বাটন রয়েছে, একটা পিনের মতো, পিনে ক্লিক করে দিলে এই জায়গাটাতে এরকম শো করবে। কোনো কারণে মেবি কাজ করছে না, বাট আপনাদের ক্ষেত্রে কাজ করবে। এখানে ক্লিক করলে ওইটা পেয়ে যাবেন, এরকম লোগো থাকবে, জাস্ট পাশে একটা পিন বাটন থাকবে শুয়ের মতো, এখানে ক্লিক করে দিলে এখানে চলে আসবে। সো এখন যদি আমরা একটু এখানে আসি, ধরেন আমরা ইমেলে চলে আসলাম, ইমেলে ইমেলে চলে আসার পর আমরা একটু দেখি যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা। সো ধরেন আমরা এটা একটু বড় করে নিই, ঠিক আছে, একটু বড় করে নিলাম। সো বড় করে নেওয়ার পর ধরেন আমরা যে এখানে কিছু লিখতেছি, যেমন আই এম বয়, তারপরে যে জি দিলাম। সো দেখেন এই যে আই এম এ বয় হয়, ঠিক আছে। সো এই যে এর কারণে দেখুন এই যে টিএল এই যে কাজ করা শুরু করেছে, এখানে কিছু ভুল রয়েছে, এই জন্য এই যে আমাদের যে গ্রামারলি সফটওয়্যারটা রয়েছে সো ওইটা আমাদের কাজ করা শুরু করেছে। সো এভাবে আপনি যাই লিখবেন, যে কোনো কিছু লিখেন না কেন, আপনার যদি ইংলিশ গ্রামারে কোনো ভুল থাকে এটা অটোমেটিক আপনাকে শো করবে যে আপনার এখানে ভুল আছে, এটা ঠিক করুন। যেমন এই যে নিচে ওয়ান দিয়ে রেড মার্ক করে এরকম একটা হ্যাঁ ভুল আপনাকে এখানে শো করবে। তো ধরেন এখন যদি আমরা ইচ্ছা করে কিছু ভুল লিখি তাহলে এটা দেখবেন আমাদেরকে ধরিয়ে দিবে। সো ধরেন আমরা এখানে লিখলাম হি ইজ এ জি আই আর এল, হি ইজ এ গ্রাল। আমরা জানি যে গ্রালস এর সাথে সি হয়, হি হয় না। দেখেন এই যে এটা অটোমেটিক এতে ধরে ফেলেছে, যে নিচে একটা দাগ দিয়ে দিয়েছে, এখানে দেখেন ওয়ান বাটন শো করছে। তো আপনি চাইলে
এই সেম প্রসেসে এই গ্রামারলি এক্সটেনশনটাকে ইউজ করে ক্রোম ট্যাবে অ্যাড করে নিয়ে আপনাদের বায়ারের সাথে যখন কথা বলবেন, চ্যাটিং করবেন, তখন গুগল ট্রান্সলেটের মাধ্যমে তো আপনি তার ল্যাঙ্গুয়েজটাকে ট্রান্সলেট করে আপনি নিজে বুঝতে পারবেন, আবার আপনার ল্যাঙ্গুয়েজটাকে বাংলা লিখে সেটাকে ট্রান্সলেট করে তাদের ভাষায় বা ক্লায়েন্টের ভাষায় ট্রান্সলেট করার পর যদি আপনার হ্যাঁ ট্রান্সলেটের কোনো ভুল থাকে তাহলে এই গ্রামারলির মাধ্যমে আপনি গ্রামারের কারেকশনটা করে নিতে পারবেন। সো আশা করি ফ্রিল্যান্সিং এর জন্য আপনার ইংলিশটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারতেন। আর যেহেতু আমি বলেছি এতটা গুরুত্বপূর্ণ না, আপনি যদি টুকটাক কম্পিউটার ভালো মতো চালাতে পারেন বা ইন্টারনেট ব্রাউজিং করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন এবং ভালো একটা লেভেল পর্যন্ত যেতে পারবেন যদি আপনার কষ্ট করার মন মানসিকতা থাকে, হার্ড ওয়ার্ক করার মন মানসিকতা থাকে তাহলে। এবং যেহেতু বললাম ইংলিশ এতটা গুরুত্বপূর্ণ না, সো সেক্ষেত্রে যতটুকু লাগবে ততটুকু কিভাবে আপনি কভার করতে পারবেন সেটুকুও দেখিয়ে দিলাম গুগল ট্রান্সলেটের মাধ্যমে গ্রামারলি এই দুটো টুলস ইউজ করে। আপনি ইংলিশ একেবারে না জানলেও আপনি সকল কাজকর্ম করতে পারবেন। সো আশা করি আজকের এই ক্লাসটি আপনারা যারা বিগিনার ছিলেন, ইংলিশ নিয়ে প্রবলেমে ছিলেন, তাদের জন্য অত্যন্ত কার্যকর একটি ক্লাস হবে বা ছিল। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ক্লাসটি কেমন লেগেছে তা গ্রুপে জানিয়ে দিন। টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।